মহামানবের কদম পর্বে এই পবিত্র ভূমিতে কদম রাখার উপলক্ষে আমরা খালি পায়ে হাঁটতেছি আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই ভন্ডের মুড়িদরা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে খালি পায়ে হাঁটেন কেন বলছে আমার বাবা এখানে আসবে বাবা কদম মুবারক পড়বে এই জন্য এখানে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না আমার মহামানব হিজবুল ইমাম জাকির পাটের চেয়ারম্যান মহাদের খাতিরে আমরা এই জায়গা খালি পায়ে হাঁটা চলাফেরা করতেছি বর্তমান যে গাদ্দিনাসীন তার বাড়ির গেটে লেখা আছে লিখে রেখেছে যে শরিয়ত দিয়ে পীরকে যাচাই করো না পীর দিয়ে শরিয়ত যাচাই করো মানে শরীয়ত যা বলে পীর যদি তার উল্টা চলে তাহলে বুঝতে হবে যে শরিয়ত তুমি বোঝো নাই পীর যা করে সেটাই শরিয়ত শরিয়ত যেটা বলে তার বিপরীত যদি পীরের কথা হয় তাহলে শরীয়ত ভুল পীরের কথা ঠিক নাউজুবিল্লাহ মিন তো প্রেসিডেন্ট সাহেব গেছেন আঠারো শীতে আর ক্যামেরাম্যান গেছে তার সাথে তো প্রেসিডেন্ট জুতা খুলে হাঁটতেছে না আটরসির বাবার দরবারে আর ক্যামেরাম্যান জুতা পাই দিয়ে হেঁটে যাচ্ছে এই জুতা খোলেন জুতা খোলেন কাল জুতা খুলবো কেন এই জুতা পাই দিই তো কয়েকদিন আগে মক্কা মদিনা ঘুরে আসলাম তোমার এই প্রেসিডেন্টের সাথে মক্কা মদিনায় জুতা খোলা লাগলো না তোমার হ্যাঁ জুতা খলব কেন ও প্রেসিডেন্টের লোক দেখ গরম দেখাচ্ছে না কয়ে যে প্রেসিডেন্ট জুতা খুলেছে আমি প্রেসিডেন্টের লোক না আমি আল্লাহ এবং তার রাসুলের লোক হাসপাতাল খুলেছিস মানে তার মানে তোর বাবার ব্যবসা এখন চলে না আর এক ব্যবসা চালু করেছিস হাসপাতালে যাস কেন তোর বাবার হাতে যদি কল্যাণ অকল্যাণ থাকে আত্মারিক টিভি অহির অহিরাল উদ্ভাসিত জীবনের জন্য আজকের আলোচ্য আলোচনার প্রথম বিষয় এটা হলো জাকের পাটি জাকের পাটি মানে তো আট রশির জাকের পাটি আট রশি জাকের পাটি এত ভণ্ড এরা সবাই জানে মোটামুটি যে বড় ভণ্ড তাকে চিনতে সহজ হয় আর যে উপরে আর ভিতরে ভণ্ড তাকে চেনা কঠিন তো যাই হোক এই জাকের পাটির তিনটি আঁকিদা আমি এখানে তুলে ধরব জাকের পাটির প্রথম আঁকিদা হল যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণের আবশ্যকতা নাই তাদের বক্তব্য যে যে ধর্ম পালন করুক না কেন পরকালে মুক্তি পেয়ে যাবে আপনি বাজারে যান যে রাস্তা দিয়ে ঢোকেন বাজার তো পেয়ে যাবেন তো একটা রাস্তা অন্যান্য ধর্মটাও একটা রাস্তা কিন্তু আল্লাহ কি বলেছে ইন্দার দিনা عند الله الاسلام আল্লাহর নিকটে উত্তম সঠিক ধর্ম হল ইসলাম অমায় আবু তাগি গায়রাল ইসলামি দীনাম ফলাইয়ুক্ববালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন লাম ফেলে মুজারের আগে আসলে কি হয় নসব প্রদান করে আর কি করে তাকিদের অর্থ দেয় কশিন কালেও কখনো নাহু কশিন কালেও তার এই ধর্ম তার কাছ থেকে গ্রহণ করা হবে না কশিন কালেও গ্রহণ হবে না তিমিনাল মিনাল খাসিরিন আর সেই আখের হাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই আটরশি পীরের দ্বিতীয় আঁকিদা হল মানুষের কল্যাণ অকল্যাণ পীরের হাতে মানুষের কল্যাণ অকল্যাণ পীরের হাতে ভালো মন্দ পীরের হাতে পীর সাহেব বলেছেন এনায়তপুরী সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলে গেছেন বাবা তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল এই আট আটরসির এই হাসমতুল্লাহ কিন্তু ওই যে সিরাজগঞ্জের এনায়েতুল্লাহ ফরিদপুরি ওই এনায়েতুল্লাহ এনায়েতপুরি এনায়েতপুরি হল খলিফা এখন যে ওই যে ওখানে করেছে সিরাজগঞ্জ হাসপাতাল করেছে খাজা এনায়েতপুরি হাসপাতাল তখন হাসপাতাল করেছে আমি গত বছর ওয়াজ করতে গিয়ে বললাম ওই ভণ্ডর দল তোর বাবার হাতে ভালো মন্দ হাসপাতাল বানালি কে হাসপাতাল লাগে নাকি পানি আর আতর কি বলে জাফরানের কালি নিয়ে বসে থাক জাফরানের কালি দিয়ে খালি তাবিজ লিখবি আর যমুনা নদীর মধ্যে ফুঁদে পুরা যমুনা নদী পানি পরা হয়ে যাক যে যেখানেতে পারবে পড়া পানি নিয়ে চলে যাবে সমস্যা তোর কি তুই হাসপাতাল খুলেছিস মানে তার মানে তোর বাবার ব্যবসা এখন চলে না আর এক ব্যবসা চালু করেছিস হাসপাতালে যাস কেন তোর বাবার হাতে যদি কল্যাণ অকল্যাণ থাকে আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইয়াম সাসকা আল্লাহু বিদুররিন ফালা ফালাহু ইল্লাহু তোমার যদি কোনো ক্ষতি আল্লাহ করেন মানে আল্লাহর তরফ যদি কোনো ক্ষতি লিপিবদ্ধ থাকে এক আল্লাহ ছাড়া কেউ তার প্রতিকার করার ক্ষমতা রাখেন না রোগ দেওয়ার মালিককে আল্লাহ রোগ মুক্ত করার মালিককে আল্লাহ দিন আগে ঢাকা গুলশান এক নাম্বারে গিয়েছিলাম এক অনুষ্ঠানে ঢাকা গুলশান আজাদ মসজিদের বড় ইমাম উনি মোনাজাত করছেন মারিদম ইয়া রসুল আল্লাহ মারিদম ওলা কিন খসনসি বম কে তু তাবিবাম মুজরিমম ইয়া রসুল আল্লাহ ওয়ালাকিন ওলা কিন তু শফিয়াম নাউজুবিল্লাহ ফারসি ভাষায় মুনাজাত করছে মোনাজাত করে চলে যাচ্ছে আমি তখন ছোট বয়স আমার কম দাঁড়ি মুসবিটুর গদায় নেই বল তাহলে হুজুর সাহেব আপনি যে মোনাজাত করে যাচ্ছেন এটার অর্থ কী ভাষা আন্দোলন হয়েছে দেশে তা আপনি কোন ভাষায় মোনাজাত শুরু করলেন ফার্সি ভাষার মোনাজাত এর মানে কি তো রাগ করে চলে দায় তুই কি জানিস তুই কি জানিস বলে চলে গেল মালয়েশিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী স্যার ওখানে উপস্থিত ছিলেন তদানীন্তনকালের মালয়েশিয়া ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী স্যার আমাকে জিজ্ঞেস করলেন বাবা ও মুনাজাতে কি বললো তে বলে মুনাজাতে বললো আমি অসুস্থ হে আল্লাহর নবী আমি অসুস্থ মারিজাম মানে আমি অসুস্থ ইয়া ইয়ার্লা মারিদাম আমার খোসনসিব যে আপনি আমার ডাক্তার নাউজুবিল্লাউজিল্লা কি বলবেন আমি অসুস্থ আমার ডাক্তার আল্লাহর নবীকে বলছে আল্লাহ কি ফাহুয়া ইয়াসফিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভাষায় আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থতা দান করেন কে আল্লাহ আল্লাহ হিবিল বাস নাস। লা শিফা তাহলে রোগ মুক্তির মালিককে আল্লাহ রোগ মুক্তি যদি আল্লাহ ডাক্তারের হাতে দিতেন তাহলে ডাক্তারের বাবাও মরত না দাদাও মরতো রোগ মুক্তি আল্লাহ নিজের হাতে রেখেছেন এই ভণ্ড বলছে তোমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব আমার হাতে জালে। তিন নাম্বার তাদের ভণ্ডামি হলো বর্তমান যে গাদ্দ সিন তার বাড়ির গেটে লেখা আছে লেখে রেখেছে যে শরীয়ত দিয়ে পীরকে যাচাই করে না পীর দিয়ে শরীয়ত যাচাই কর মানে শরীয়ত যা বলে পীর যদি তার উল্টা চলে তাহলে বুঝতে হবে যে শরীয়ত তুমি বোঝো নাই পীর যা করে সেটাই শরীয়ত শরিয়ত যেটা বলে তার বিপরীত যদি পীরের কথা হয় তাহলে শরীয়ত ভুল পীরের কথা ঠিক নওজুবিল্লামী যা এটা গেল বর্তমান এটা বড় ভণ্ড সেই ভণ্ড আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই ভণ্ডের মুরিদরা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে খালি পায়ে হাঁটেন কেন বলছে আমার বাবা যান এখানে আসবে বাবা জানের কদম মুবারক পড়বে এই জন্য এখানে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না তদানীন্তনকালে বাংলাদেশের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাদ আল্লাহ তাকে ক্ষমা করুন তিনি রশিতে তার আট বছরের শাসলামের নব্বই বার গেছিলেন হেলিকপ্টার নিয়ে সময় তার ক্যামেরাম্যান ছিলেন যিনি ওই ভাইয়ের বাড়ি নারায়ণগঞ্জ উনি আহলাদিস তো প্রেসিডেন্ট সাহেব গেছেন রশিতে আর ক্যামেরাম্যান গেছে তার সাথে তো প্রেসিডেন্ট জুতা খুলে হাঁটতেছেন রশির বাবার দরবারে আর ক্যামেরাম্যান জুতা পাই দিয়ে হেঁটে যাচ্ছে জুতা খুলবো কেন এই জুতা তো কয়েকদিন আগে মক্কা মদিনা ঘুরিয়ে আসলাম তোমার এই প্রেসিডেন্টের সাথে তোমার এই প্রেসিডেন্টের সবর সঙ্গী মক্কা মদিনা জুতা ঘুরে আসলাম প্রেসিডেন্টের লোক দেখ গরম দেখাচ্ছে না যে প্রেসিডেন্ট জুতা খুলেছে আমি প্রেসিডেন্টের লোক না আমি আল্লাহ এবং তার রাসুলের লোক প্রেসিডেন্টের লোক হলে প্রেসিডেন্ট খুলেছে আমিও খুলতাম যাই হোক এত ভণ্ড মানুষ চেনে মোটামুটি